জগতের পালিকা শক্তি হলেন দেবী জগদ্ধাত্রী। কথিত আছে, চার দেবতার অহংকার ভঙ্গ করতেই দেবীর আবির্ভাব। আরও কথিত রয়েছে, মহিষাসুর বধের পর দেবতারা অহংকারী হয়ে ওঠে। তা বুঝতে পেরেই দেবী জগদ্ধাত্রী এক পরীক্ষা করেন, তাতে দেবতাদের অহংকারের পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় দেবতারা ব্যর্থ হতেই নিজেদের ভুল বুঝে নেন। সেই থেকে দেবী জগদ্ধাত্রীর শক্তিকে তারা পুজো করেন। প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জগদ্ধাত্রী মায়ের আরাধনা করা হয়। প্রতি বছরের মতো এবারও রাজধানীর বিভিন্ন দেবালয় এবং সংগঠনের উদ্যোগে জগদ্ধাত্রী মায়ের আরাধনার আয়োজন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল মহারাজগঞ্জ বাজারে জগদ্ধাত্রী পুজো। মহারাজগঞ্জ বাজারে মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়। এবার নিয়ে 70তম বর্ষে পদার্পণ করেছে মৎস্য ব্যবসায়ী সমিতির জগদ্ধাত্রী মায়ের আরাধনা। এই প্রসঙ্গে মহারাজগঞ্জ বাজারে মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ভবতোষ দাস জানান, দুর্গাপূজার মতো জগদ্ধাত্রী পুজোতেও তারা আনন্দ করে থাকেন। পুজো উপলক্ষে দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এবারও রবিবার সন্ধ্যায় প্রসাদ বিতরণ করা হবে বলে জানান তিনি। আমরা মৎস্য ব্যবসায়ী সমিতি মহারাজগঞ্জ বাজার, আমরা অন্য অন্য বছর নয় এবারও আমরা জগদ্ধাত্রী মায়ের পুজো আমাদের মন্দির প্রাঙ্গণে করছি। আমাদের পূজা এবার লয়ে আমাদের 70তম আমাদের এই জগদ্ধাত্রী মায়ের পূজা। আমরা দুর্গা পূজার মতো আমরা এই জগদ্ধাত্রী মায়ের পূজাকেও আমরা দুর্গা পূজার মতো আমরা আনন্দ উপলব্ধি করি আমাদের মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। আমরা সন্ধ্যা 6টার থেকে আমরা প্রসাদ বিতরণ করব। আমরা মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে বলছি, সন্ধ্যাবেলা এসে আমাদের মায়ের মন্দিরে এসে আপনারা প্রসাদ নেবেন। আমি হলো মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্রী ভবতোষ দাস। মহারাজগঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ী সমিতি আয়োজিত জগদ্ধাত্রী মায়ের আরাধনাকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ী মহলে বিশেষ উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয় এদিন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।